বাবা মায়ের সঙ্গে ছোট একটি প্লেনে করে যাওয়ার পথে সেটি আমাজনের গহীন জঙ্গলে বিধ্বস্ত হয়। এ ঘটনায় ওই প্লেনের পাইলট সহ বাবা মায়ের মৃত্যু হলেও বেঁচে যায় চার শিশু। প্রায় পাঁচ সপ্তাহের বেশি সময় আগে ওই প্লেনটি বিধ্বস্ত হওয়ার পর তারা নিখোঁজ হয়। এরপর তাদের উদ্ধারে তড়িঘড়ি অভিযানে নামে কলম্বিয়ার উদ্ধারকারীরা। অবশেষে শুক্রবার তাদের খুঁজে পাওয়ার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। স্থানীয় আদিবাসীদের সহায়তায় ওই শিশুদের উদ্ধারে সমর্থ হয় কলম্বিয়ার সেনাবাহিনী। দেশটির চাকুয়েটা ও গুয়েভিয়ারে প্রদেশের সীমান্ত এলাকায় ওই শিশুদের পাওয়া যায়। ওই এলাকার আশেপাশেই ছোট বিমানটি বিধ্বস্ত হয়েছিল। কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেছেন ওই শিশুদের এখন চিকিৎসা দেওয়া হবে। শারীরিক ও মানসিক অবস্থার উপর ভিত্তি করে ওই চার শিশুকে রাজধানী বোগোটা বা তাদের বাড়ি ভিল্লা ভিসেন্সিওতে নিয়ে যাওয়া হবে। Que estuvieron en la búsqueda y las fuerzas militares conjuntamente encontraron a los niños 40 días después. Estaban solos, no habían sido ellos mismos, lograron un ejemplo de sobrevivencia total, digamos, que quedará en la historia. ওই চার শিশুকে উদ্ধারের পর বেশ কিছু ছবি শেয়ার করেছে কলম্বিয়ার সেনাবাহিনী। সেখানে দেখা যাচ্ছে জঙ্গলের মাঝখানে ওই চার শিশু সঙ্গে একদল সেনা সদস্য বসে আছে। সেসনা 260 মডেলের ওই বিমানটি গত 1 মে বিধ্বস্ত হয়। বিমানটিতে 7 জন আরোহী ছিলেন। তারা আরাকুয়ারা থেকে গুয়াভিয়ার প্রদেশের একটি শহর সান জোসে দেল গুয়াভিয়ারে যাচ্ছিলেন। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ওই বিমানটি বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় সেসনার পাইলট সহ ওই চার শিশুর বাবা মায়ের মৃত্যু হয়। তাদের 3 জনের মরদেহ বিমানের ভেতরই খুঁজে পান উদ্ধারকারীরা। তবে অলৌকিকভাবে বেঁচে যায় ওই চার শিশু। তাদের বয়স যথাক্রমে 13, 9, 4 ও 1 বছর। সর্বকনিষ্ঠ শিশু দুর্ঘটনার সময় 1 বছরের কম বয়সে ছিল। এর আগে গেল 17 মে পেত্রো ওই চার শিশুকে খুঁজে পাওয়ার কথা জানিয়ে টুইট করেছিলেন। পরে অবশ্য সেই টুইট মুছে ফেলেন তিনি। Interinstitucional, gracias a la disposición, a la interacción de indígenas con el soldado colombiano, se logró conformar los equipos combinados de células de búsqueda. শিশুদের উদ্ধারে বেশ কাঠখোর পোহাতে হয়েছে অভিযানকারী দলকে। তাদের উদ্ধারে কুকুরের সাহায্য নিয়েছে উদ্ধারকারীরা। এর আগে উদ্ধারকারীরা শিশুদের ফেলে রাখা ফলমূল খুঁজে পেয়েছিলেন। এমনকি জঙ্গলের ভেতর গাছপালা দিয়ে অস্থায়ী ঘরও খুঁজে পেয়েছিল উদ্ধারকারী দল। রোমাঞ্চকর এই অভিযান শেষে ওই শিশুদের উদ্ধার করার পর হেলিকপ্টারে করে রাজধানী বোগোটায় নিয়ে যাওয়া হয়। আহমদুল্লাহ সিকদার, দেশ টিভি।